গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা পড়ব টেন্স টেন্স মানে ক্রিয়ার কাল ভারবে ভার যে সময় কাজটি সম্পন্ন করে সমস্ত কাজেরই একটা সময় আছে ভার ভার আমরা জেনেছি কাজ করা ভাব ইস ভার ফি ভার ইজ ভার হ্যাপ ভার তাহলে এই যে কাজটি যে সময় হচ্ছে সেই সময়টাকেই টেন্স বলছে ভার যে এক একটা ভাব যেমন খাওয়া একটা ভার ইট এই ভারটা যে সময় কাজটি করে সেই সময়কে টেন্স বলে আবার ভালো করে বোঝো ভারটা যে সময় কাজটি করছে সময় মিন্স এখন করছে ভবিষ্যতে করবে অতীতে করেছে অতীত মানে আগে ঘটনাটা আগে করেছে যে সময় ভার্ভটি কাজ করে সেই সময়কেই বলছে টেন্স ভার্বের যেমন উদাহরণ হিসেবে আই গো আই গো আই মানে আমি গো মানে যাওয়া তাহলে আই তাহলে আই গো আমি চাই আরেকটা সেন্টেন্স আই ওয়েন্ট আই গো আমি গিয়েছিলাম দেখো ওয়েন্ট হলো গিয়েছিলাম আরেকটা হচ্ছে আইসেলকো যেখানে আমি যাব এই টেন্স তিনটে ভাগে ভাগ করা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আরও অনেক টেন্স আছে সেগুলো পরে পড়বে আপাতত আমরা তিনটে টেন্স জানব কিন্তু তোমাদের সিলেবাসে দুটো টেন্সই আছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল যেটা এখন ঘটছে এবং ঘটে থাকে সব সময় আর পাস টেন্স মানে অতীতকাল যেটা আগে হয়ে গেছে আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল যেটা পরে হবে ঘটবে ঘটনা কিছু এখানে কিছু উদাহরণ দিচ্ছি আমি দেখো আই রান রান মানে দৌড়ানো আমি দৌড়াই দীপা গোস আগের দিন আমি ট্রান্সলেটে দিয়েছিলাম তোমাদের দীপা যায় গো মানে যাওয়া যেহেতু থার্ড পারসেন কোনো নাম বোঝাচ্ছে তাই গোস হলো ভারবের পরে এস যোগ হয় হি ইস ইল সে হয় অসুস্থ হি ওয়াক সে হি ওয়াক্স সরি এখানে এসটা যোগ করা নেই হি ওয়াক্স তাহলে সে হাঁটে আই সিং এ সং আমি গান করি হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে দেখো থার্ড পারসেন্ট হি তারপরে দীপা সবের পরে হে যোগ হয়েছে ভার্বে তাহলে এখানে রান গোস ইস ওয়াক্স সিং প্লেস এইগুলো হলো ভার্ভ এইগুলো কখন ঘটছে ঘটছে না বর্তমানে ঘটছে সেই জন্য এগুলো সব হলো প্রেজেন্টেন্স তাহলে যে ঘটনাগুলো বর্তমানে বা এখন ঘটছে বা সব সময় ঘটে থাকে সেগুলো হলো প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে আমরা আজকে প্রেজেন্টেন্সটাই জানলাম নেক্সট দিন আমরা পাস টেন্স পড়ব ওকে ভালো করে সবাই মন দিয়ে বুঝে নেবে ওকে বাই